নমস্কার সুধি দর্শক, আমার রান্নাঘর থেকে শান্তনা। পুনরায় আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। দর্শক, আজ আমি একটা রেসিপি তৈরি করব ক্যাপসিকাম আর ডিম দিয়ে। এই রেসিপিটা আমি আগেও বাসায় তৈরি করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে খেতে খুবই ভালো লেগেছে। তাই আজ আবার তৈরি করব, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ক্যাপসিকাম পছন্দ করেন, আমার মনে হয় তাদের কাছে খুবই ভালো লাগবে। তো দর্শক, আর কথা নাই, এখন প্রসেসে যাই। ডিম আর ক্যাপসিকামের রেসিপিটা তৈরি করতে প্রথমে আমি 6টা ডিম নিয়ে নিলাম। এগুলা মুরগির ডিম, 6টা মুরগির ডিম নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ। রসুন কুচি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ। কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম 1/2 চা চামচ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি করে দিয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের রুচি মতন দিয়ে নেবেন। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিটা একটা বিদেশি ব্লগে দেখেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল, তাই আমি বাসায় ট্রাই করেছিলাম। আমার খেতেও খুব ভালো লেগেছিল, কারণ আমি ক্যাপসিকাম খেতে খুবই পছন্দ করি। তাই আজকে আবার সেই রেসিপিটা তৈরি করছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই শেয়ার করছি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আমি একটা পাত্রে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি বলক এসে যায়। আর এদিক থেকে ডিমের মিশ্রণটা ক্যাপসিকামের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি একটা নাইফের সাহায্যে ক্যাপসিকামের বুটাটা খুব ভালো করে সারিয়ে নিয়েছি। মিশ্রণটা ভালো করে ক্যাপসিকামের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রায় ভরে দিয়ে দিলাম। জলে বলক এসে গিয়েছে। আমি এই যে একটা ছিদ্রওয়ালা ছাঁকনি পাত্রটার উপরে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে ক্যাপসিকামটা বসিয়ে দেব। এবার এটাকে ঢেকে 5 মিনিট রেখে দিব। ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। দেখুন, ডিমটা অনেকটা ফুলে গিয়েছে, মনে হয় ডিমটা সিদ্ধই হয়ে গিয়েছে। আমি একটা নাইফের সাহায্যে একটু দেখে নিচ্ছি। আর একটু মনে হয় সিদ্ধ হতে লাগবে, আর 2 মিনিট হয়তো রেখে দিলে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকাটা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম।
চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখন এটাকে একটা নাইফের সাহায্যে পিস করে নিচ্ছি। নাইফটা মনে হয় একটু ধার কমে গেছে, তাছাড়া ক্যাপসিকামটাও একটু গরম, সেজন্য পিস করতে একটু হয়তোবা সমস্যা হচ্ছে। ডিম তো বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও অনেকে পছন্দ করে, কিন্তু হয়তোবা শারীরিক সমস্যার জন্য অনেকে খায় না। তো এই রেসিপিটা আমার মনে হয় বাচ্চাদের খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো আমি এইভাবে পিসগুলা করে নিচ্ছি। আমার পিস করা হয়ে গিয়েছে, মাঝে টমেটো সস আছে, এটা আমার বাড়িতে তৈরি, এটাও একটা ভিডিও আছে আমার, অনেক হয়তো দেখেছেন, যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন। এর উপরে যদি ম্যাগি নুডলসের একটু মশলা ছড়িয়ে দেন তাহলে আরো খুব ভালো লাগবে। আমি গতবার বানিয়েছিলাম তখন মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমার ঘরে নেই তাই দিতে পারলাম না। তো দর্শক, আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে সামনের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন।